الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم قولوا سبحان الله بسم الله الرحمن الرحيم فإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وإذا قال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ويأمر بالمعروف وينهى عن المنكر فليس منا وأيضا قال الله تعالى في شأن حبيبه ومحبوبه وخليله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه একটু জোরে সুরে মহব্বত নিয়ে করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিশ্বনবীর আগমনে জগত হইল উজালা এসো মোমিন সদাই পরি দরুদ পরি নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বারি বারি করস বন্দা এই বারি তো মারই নয় সাড়ে তিন হাত মাটির ভিতর সেই বারি তো মারই হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল মোরা আপনার গুনাহগার উম্মত জীবনে করলাম অনেক ভুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুজিগ কুলুবানা বাদাই জাহাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন আয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাগরিবের নামাজের পরে আমি গুনাহগার বান্দা আয়ে আল্লাহ পূর্ব তারাকুম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে শুরুতে আল্লাহ তোমার কালামুল শরীফকে সামনে নিয়ে কতগুলো ওলামায়ে কেরাম হাজী সাহেব নিয়ে হাফেজ কোরআন নিয়ে আল্লাহ মুরব্বীদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে মা বোন নিয়ে হাত তুললাম মেহরবানি করে আমাদের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নিও ইয়া আল্লাহ আয় আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় যখন কেউ কারো হবে না বন্ধু বন্ধুর পরিচয় দেবে না মা থেকে বাপ চলে যাবে বাপ থেকে মা চলে যাবে কেউ কারো খবর রাখবে না ভাই ভাইয়ের খবর রাখবে না বারোটা সূর্য একত্রিত হয়ে মাতার এক বিগত পরিমাণ উপর থেকে তাপ দিতে থাকবে মাতার মগজগুলো টকবক টকবক করে আল্লাহ ফুলতে থাকবে জ্বলতে থাকবে ওই কঠিন মুসিবতের সময় আজকের এই বিশাল তাফসীর কোরআন মাহফিলটা আমাদের জন্য নাজাতের উসিলা বানাই দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছেন পূর্ব তারাকুম ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অনেক ছেলেরা যুবকরা অনেক কষ্ট করে দীর্ঘদিন পর্যন্ত মাসব্যাপী কঠিন পরিশ্রম করে তাদের শারীরিক এবং আত্মিক কোরবানি দিয়ে এই যে মাহফিল উপহার দিয়ে গেল মেহরবানি করে মাহফিল আমাদের জন্য এই শেষ পর্যন্ত মাহফিল তুমি কামিয়াবি দান করে দিয়ে আল্লাহ আল্লাহ মাহফিলের আয়োজন যারা করছেন যারা বক্তা রয়েছেন যারা শোনার জন্য সামিন আসবেন এবং আসে প্রত্যেককে তুমি কবুল করে নিয়ে কিয়ামতের দিন প্রত্যেককে তুমি জান্নাতের মেহমান বানাই দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমি গুনাহগার বান্দা কোনো এলম নেই আমল নেই মাওলা মনি মেহরবানি করে তোমার নিকট দোয়া চাইলাম হাবিবের উপর দরুদ শরীফ পড়ে আল্লাহ হাত তুললাম মেহরবানি করে অদম অযোগ্য গোলামকে কোরআন হাদিস মোতাবেক কিছু সহি সহি বাত সহি সহি সুন্দর সুন্দর কথা বলিবার তৌফিক দান করে দে আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরি কালামুন আনাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু ওয়া উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ বলেন সূরা আরাফ 179 নম্বর আয়াত আমি তো অনেক জিন জাতি মানুষ জাতিকে জাহান্নামের জন্য চেষ্টা করেছি এরা কারা ওই জিন জাতি মানুষ জাতি আল্লাহ আগে জিনের কথা বলছেন তাহলে বুঝে যায় পৃথিবীতে আল্লাহ আগে জিন বানাইলেন তারপর মানুষ বানাইলেন
আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাত বানাইলাম মানুষ জাত বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আগে জিন জাতি বানাইলেন, এরপরে মানুষ জাতি তৈরি করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো অনেক জিন জাতি মানুষ জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করলাম, তাদের দেহটা তাদের রূহ মোবারক জাহান্নামের খোরাক হবে, এরা কারা? রব্বুল আলামিন সংজ্ঞা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামী কারা হবে, কারা জাহান্নামী হবে? রব্বুল আলামিন বলেন, যাদের কলব থাকা সত্ত্বেও যারা উপলব্ধি করে না, হৃদয় থাকা সত্ত্বেও যারা উপলব্ধি করে না, চোখ থাকা সত্ত্বেও যারা দেখে না, ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, কান থাকা সত্ত্বেও যারা শুনে না, চোখ থাকা সত্ত্বেও যারা দেখে না, হৃদয় থাকা সত্ত্বেও কলব থাকা সত্ত্বেও যারা বুঝতে পারে না, ভালো মন্দ তফাত করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেল, এরাই হলো অলস গাফিল জাতি। তার মানে হলো এই যে তাফসীর কোরআন মাহফিল এক মাস আগে থেকে আপনাদেরকে দাওয়াত দিল, গতকাল সারা দিন ব্যাপী রাত ব্যাপী প্রচারণা শুরু করে দিল, আমরা এখনো পর্যন্ত হাট বাজার থেকে আসতে পারি নাই, ঘর থেকে আসতে পারি নাই, স্ত্রীর মায়া ছেলে মেয়ের মায়া সায়ের দোকানের মায়া ছাড়তে পারি নাই, আজও আসতে পারি নাই। রব্বুল আলামিন বলেন, এই চোখ থাকা সত্ত্বেও যারা মাহফিল দেখে নাই, তফসির মাহফিলে আসে নাই, মসজিদ দেখে নাই, কোরআনকে দেখে নাই, কোরআনের তাফসির শুনে নাই, কান থাকা সত্ত্বেও যারা কোরআনের তাফসির শুনে নাই, মুয়াজ্জিনের আজান শুনে নাই, এ সমস্ত মানুষ হলো গাফেল ব্যক্তি। বরং গাফেল না, আল্লাহ বলেন, বাল হুম আদাল্লু ওয়া উলাইকা হুমুল গাফিলুন, বরং এরা গাফেল, এদের চোখ থাকা সত্ত্বেও দেখে না, ভালোগুলো দেখে না, গানের দিকে যায়, জুয়া খেলায় যায়, জুয়ার আসর দেখে, নর্তকীর গান দেখে, নাচ দেখে, তাফসির মাহফিল দেখে না, মুয়াজ্জিনের আজান শুনে না, কান থাকা সত্ত্বেও তাফসির কোরআন মাহফিল শুনে না, এবং কলমে ভালো কোনটা মন্দ কোনটা এটা বিবেক বুদ্ধি করে না, এরা হচ্ছে গাফেল নয় শুধু, বাল হুম আদাল, এর সাইতে আরো গোমরাহী, আরো ফতবস্ত। উলাইকা হুমুল গাফিলুন, উলাইকা কাল আনাম বাল হুম আদাল, এরা হলো চতুষ্প জানোয়ারের মতো। ওয়ালাহুম আজান লা ইসমানু বিহা, উলাইকা কাল আনাম, এরা হলো চার পাওয়া জানোয়ারের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুষ্পদ জন্তু অনেক ভালো আছে, চতুষ্পদ জন্তুর সাইতে এরা অনেক খারাপ, এরা অনেক বরবাদ হয়ে গেল, এরা হলো অলস ব্যক্তি গাফেল ব্যক্তি, এরা মসজিদে আসে না, নামাজ আদায় করে না, কোরআনের গুরুত্ব দেয় না, কোরআনের মাহফিলের গুরুত্ব দেয় না, কোরআন কি জিনিস বোঝে না, কোরআনের গুরুত্ব দেয় না, কোরআনের হুকুম পালন করে না, কোরআন মোতাবেক দেশ চালায় না, সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, কোরআন নিজে তেলাওয়াত করে না, কোরআন মজিদের মানি বুঝে না, যাই পড়লাম কিচ্ছু জানি না, অথবা ভুল তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন বলেন, এরা হলো কাল আনাম চতুষ্প জানোয়ারের মতো, বরং এর সাইতে আরো বেশি গোমরাহী। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফিল অলস ব্যক্তি, নাউযুবিল্লাহ। সুতরাং কোরআনের মাহফিল, কোরআনের গুরুত্ব দিতে হবে, কোরআন মজিদ তেলাওয়াত করতে হবে, কোরআনের হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন ব্যাপারে আল্লাহ অফেন চ্যালেঞ্জ করলেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন শরীফের হক হলো চারটা, প্রথমে বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে, যাই তেলাওয়াত করলাম তার অর্থ বুঝতে হবে, অর্থ যাই বুঝলাম সে মোতাবেক নিজে আমল করতে হবে, আর চার নম্বর হলো নিজে আমল যাই করব আর একজনকে সেই দিকে আমল করার জন্য উৎসাহ দিতে হবে। সুবহানাল্লাহ। এ কোরআন নিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসল হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন জহীরা। সূরা বনী ইসরাঈল 88 নম্বর আয়াত, 15 পারা, বনী ইসরাঈল 88 নম্বর আয়াত। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, হে নবী আপনি বলুন, মানুষ জাতি জিন জাতি সবাই যদি একত্রিত হয়ে ঘোষণা দেয়, এরা যদি একত্রিত হয়ে চেষ্টাও করে, আইয়াতু বিমিসলি হাযাল কোরআন, এই কোরআনের মতো একটা কোরআন বানায় আনতে, মানুষ চেষ্টা করলো, জিন জাতিও চেষ্টা করলো, দুনো দল একসাথে চেষ্টা করলো কোরআনের মতো একটা কোরআন, এ কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো কোরআন তারা বানাতে পারবে না, ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন জহীরা। এই জিনজাত মানুষকে যদি সাহায্য করে, মানুষ যদি জিনকে সাহায্য করে, দুনো দল চেষ্টা করে, হাজার ন লাখ চেষ্টা করেও এই কোরআনের মতো একখানা কোরআন কখনো তারা বানাতে পারবে না। হে রসুল আপনি বলে দিন, আমি আল্লাহ অফেন চ্যালেঞ্জ করলাম, তারা কখনো কোরআনের মতো একটা কোরআন কোনো দিন তারা বানাতে পারবে না। কোরআনের মতো কোরআন কেউ বানাতে পারবে? কথা বলেন, বানাতে পারবে? পারবে না। সে কোরআনের মাহফিল, সে কোরআনের তাফসিরুল মাহফিল হচ্ছে আজকে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম ফি রাইবিম, তারা যদি সন্দেহ করে, মানুষ যদি সন্দেহ করে কোরআনের ব্যাপারে, এ কোরআনের ব্যাপারে যদি সন্দেহ করে, যা আমি আপনার উপর নাজিল করলাম হাবিব, আপনার প্রতি আমি যা নাজিল করলাম, এ কোরআন নিয়ে যদি তারা যদি সন্দেহ করে, আপনি বলে দিন, তাদেরকে বলুন কোরআনের নয়, কোরআনের মতো তো কোরআন আগে বানাতে পারবে না। এখন আল্লাহ বললেন, সাই দেখি একটা সুরা বানাতে পারে কিনা, ছোট্ট একটি সুরা যদি তোমরা চেষ্টা করো, কখন একটা সুরার মতো সুরা বানানো শেষ হবে না। সুবহানাল্লাহ, ইন্না আতাইনা কাল কাউসার, ছোট্ট একটি সুরা, এটাকে তারা গবেষণা করলো, কাফেরগণ গবেষণা করে এরা এই সুরার মতো একটা সুরা বানানোর জন্য চেষ্টা করলো, ছন্দ মিলিয়ে এরা চেষ্টা করলো কোরআনের মতো সুরা কৌসারের মতো একটা সুরা তারা বানাতে পারে কিনা। তারা চেষ্টা করলো, হাজারো চেষ্টা করলো, এ রাসেল এ রাসেল তারা চেষ্টা করলো। আগে আল্লাহ চ্যালেঞ্জ করলেন কোরআনের মতো কোরআন বানাতে পারে কিনা, আসো এখন বলেন দেখে একটা সুরের মতো সুরা বানাতে পারে কিনা। এরা চেষ্টা করলো, সুরা কৌসারকে নিয়ে এরা চিন্তা করলো, গবেষণা করলো, এই সুরের মতো একটা সুরা বানাতে পারে কিনা। ইন্না আতাইনা কাল কাউসার, এরা এভাবে একটা সুরা বানাইলো, দেখা গেল অর্থের সঙ্গে এই সুরার এই কথার সঙ্গে কোনো মিল নাই, সর্বশেষ তারা বলতে বাধ্য হলো, লাইসা হাযা কালামুল বাশার, এহা কোনোদিন মানুষের বাণী নয়, এ কোরআন কোনোদিন মানুষের বাণী নয়, কোরআন কোনোদিন মানুষের বাণী নয়, এ কোরআন মানুষ কখনো তৈয়ার করতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা হিজর 9 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় কোরআন আমি নিজে নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব, এর হেফাজতের দায়িত্ব,
একে রক্ষণাবেক্ষণ করা আমার দায়িত্ব। দুনিয়ার মানুষ তোমরা হাজারো চেষ্টা করো না কেন, কোরআনের বিরুদ্ধে চেষ্টা করো না কেন, কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করো, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলো, কোরআনের মুফাসসির বিরুদ্ধে হাজারো চেষ্টা করো না কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনকে হেফাজতের দায়িত্ব, মুফাসসিরদেরকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজের হাতে নিলাম। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব, রক্ষণাবেক্ষণ, যাবতীয় জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতের মধ্যে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমি এদিকে আর কথা না বাড়িয়ে, যেহেতু আমার সময় নির্দিষ্ট, আমি একটি আয়াত সুরে বাকারার 48 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। সুতরাং এ কোরআনের হুকুম আমল করতে হবে। নবীজি বলেন কোরআন দিয়ে যারা বিচার করে তারা সত্যবি হক বিচার করে, কোরআন থেকে কথা বললে, সত্য কথা বললে, কোরআন দিয়ে যদি আমল করা হয় ভালো আমল করা যাবে, কোরআন দিয়ে যদি বিচার করা হয় ন্যায় বিচার হবে, কোরআন দিয়ে যদি দেশ চালানো হয়, সমাজ চালানো হয়, পরিবার চালানো হয়, সেই পরিবার সেই সমাজটা হবে উত্তম এবং ভালো, ঠিক কিনা কথা বলবেন, ঠিক কিনা? কোরআনের সঙ্গে যদি একটা সিরা তেনা বাজে, এটার দাম বেড়ে যায় নাকি কমে যায়? বেড়ে যায়। এটা যদি কোনো সময় পায়ের সময় লাগে, পায়ের মধ্যে লাগে, আমরা এটাকে কপালে নিই, মাথায় নিই, চুমুকাই, এই সিরা তেনা সিরা কাপড়টা কোরআনের সঙ্গে বাজার কারণে দামি হয়েছে। এ কোরআন যদি আমার সমাজে থাকে, আমার পরিবারে থাকে, আমার ঘরে থাকে, তাহলে সেই পরিবার সেই সমাজটা অবশ্য অবশ্য দামি এবং নামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইজনাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সু আল আযাব ইযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহায়ুনা নিসাআকুম। আমি যে আয়াত পড়লাম সূরা বাকারা 48 নম্বর আয়াত, আল্লাহ বলেন হাবিব আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, যখন আমি নাজাত দিলাম ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাম এবং তার কওমদেরকে। ফেরাউন কি করত? ইয়াসুমুনাকুম সুআল আযাব, অনেক কষ্ট, নিন্দনীয়, মন্দ, জ্বালাও পোড়াও নির্যাতন করলো মূসা আলাইহিস সালাম এবং তার লস্করকে, তার মুরিদদেরকে, তার কওমকে। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালামের জন্ম বন্ধ করার জন্য ফেরাউন বনি ইসরায়েলের 70,000 নবজাতক সন্তানকে কতল করলেন। নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে, গণ এক বলে দিল মহারাজ এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে আপনার বংশে যেই ছেলে আপনার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেবে। জ্যোতিষী গণক যখন বলে দিলেন, ফেরাউন বলল ওই ছেলে আমার বংশের মধ্যে আসতে আমি দেব না, সব ছেলেগুলোকে হত্যা করা হবে, জল্লাদ নিয়োগ করা হলো, গর্ভবতী মহিলার ঘরের মধ্যে পাহারাদার হিসেবে জল্লাদদেরকে রাখা হলো, যখন ডেলিভারি হবে কন্যা সন্তান হলে তাকে ছেড়ে দেওয়া হবে, ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে তাকে সঙ্গে সঙ্গে জবাই করে দেওয়া হয়। বড় করে বলি নাউজুবিল্লাহ। কোরআনের মধ্যে আছে নাকি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহায়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। হাজার হাজার সন্তানকে, বনি ইসরাঈলের সন্তানকে নারী দর্শন করলো, নারীদেরকে দর্শন করলো, হাজার হাজার সন্তানকে হত্যা করলো। ফেরাউনের অন্তরে ভয় আছে, যদি মূসার জন্ম হয়ে যায় তার সঙ্গে আমার লড়াই হবে, সে নাকি আমার ক্ষমতা কেড়ে নেবে, ফেরাউনকে আমি আসতে দেব না। ফেরাউন বলল মূসাকে আমি আসতে দেব না। মূসাকে
আমি ধ্বংস করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় ফেরাউন তুই জেনে রাখিস, যে মূসাকে হত্যা করার জন্য তুই জল্লাদ নিয়োগ করছিস, সেই মূসা এবং তার মা তোর গায়ের মধ্যে আমি আল্লাহ লালন পালন করাবো, ঠিক কিনা? আল্লাহ কার ঘরের মধ্যে লালন পালন করাইলেন? মূসা আলাইহিসসালামকে, ফেরাউনের ঘরের মধ্যে। লম্বা করে না, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার স্ত্রী যখন সাগরের মধ্যে নদীর তীরে বেড়াতে ছিলেন, একটা কাঠের বাক্স দেখে সেখান থেকে এসে কাঠের বাক্স হাতে নিলেন, বাক্সটা যখন করলেন, ফুটফুটে একজন সুন্দর ছেলে দেখতে হলো। মূসা আলাইহিস সালামের মা ফেরাউনের বয়ে সন্তান যখন ডেলিভারি করলো, একটা গাছের বাক্স ভরে নদীর মধ্যে বাসায় দিলেন, বললেন, আল্লাহ আমি সাগরের মধ্যে আমার ছেলেকে বাসায় দিলাম, এই ছেলেকে রক্ষাকারী হেফাজতকারীর দায়িত্ব শুধুমাত্র কেবলমাত্র তোমার হাতে সুপর্দ করলাম। সুবহানাল্লাহ, আল্লাহ এই দায়িত্ব দেওয়ার পরে আল্লাহ মূসা আলাইহিস সালামের হেফাজত নিলেন কেন কি নিলেন নাই? অবশ্যই নিলেন। সুতরাং এই ফেরাউন তেরো ফেলো না, মূসা আলাইহিস সালাম কিভাবে তার ঘরের মধ্যে চলে আসলো অনেক লম্বা করে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন রে, যার বয়ে তুই 70,000 সন্তান নবজাতক সন্তানকে কতল করছিস, সেই মূসাকে এবং তার মা সহ আমি আল্লাহ তোর ঘরের মধ্যে লালন পালন করাইব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরের মধ্যে আদর যত্নকে তার মায়ের দুধকে বড় হলেন, রাজকীয় সম্মানে আস্তে আস্তে বড় হলেন। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। কোরআন শরীফের মধ্যে বললেন, যখন ফেরাউনের সঙ্গে দ্বিতীয় দ্বন্দ্ব বেজে গেল মূসা আলাইহিস সালামের, ফেরাউন বলল, জাদুকররা তোমরা যাও মূসাকে গ্রাস করো, যেভাবে হোক মূসার প্রতি আক্রমণ করো। জাদুকররা মূসা আলাইহিস সালামকে আক্রমণ করলো, তারা বলল, মূসা তুমি আমাদের ফেরাউনকে খোদা মানো নাই, তুমি নিজে নবী বলে দাবি করো, তোমার খোদা আরেকজন, আমরা ফেরাউনের লোক, তোমার সঙ্গে মোকাবেলা করার জন্য আমরা আসলাম, আগে কি খেলা তুমি দেখাইবো নাকি আমরা দেখাইবো? মূসা আলাইহিস সালাম বলেন, তোমরা আগে খেলা দেখাও, খারাপ কে খেলা আগে দেখাইবে? মূসা আলাইহিস সালাম বলেন, তোমরা আগে খেলা দেখাও। এরা এই জাদুকররা জাদুর মন্ত্র দিয়ে হাজার হাজার সাপ বের করল, একটা দুইটা না কয়েক হাজার সাপ। সাপগুলো যখন বের হলো একেবারে ফনা ধরে রাগান্বিত অবস্থায়, সব সাপগুলো মূসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য দৌড়াই গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সূরা নমল 10 নম্বর আয়াত, ফালাম্মা রাআতাহাজ্জু কাআন্নাহা জান্নাহু ওয়াল্লা মুদবিরাম ওয়ালাম ইউআক্কিব। মূসা আলাইহিস সালাম বললেন, এই জাদুকরের সাপগুলো তো বিষাক্ত, এগুলো দেখে মূসা আলাইহিস সালাম কোরআনের মধ্যে আল্লাহ বললেন, মূসা স্মরণ করো ওই সময়ের কথা, যখন তুমি জাদুকরের সাপগুলো দেখে তুমি যখন ফলাইন করতেছিলা, পিছন দিক থেকে তুমি যখন ফলাইন করলা, তখন আমি আল্লাহ বললাম তোমাকে, ও মূসা কোথায় যাইলা? আমি আল্লাহ তো আছি, তোমাকে রক্ষা করার দায়িত্ব, রক্ষণাবেক্ষণ হেফাজতের দায়িত্ব খোদ খোদা আমি, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা খুজুহা ওয়ালা তাখাফ। আল্লাহ বলেন, মূসারে সাপগুলো তুমি ধরে ফেলো, খুশ ধরো, ওয়ালা তাখাফ তুমি ভয় করো না। দেখছেন যে সাপগুলো মূসা আলাইহিস সালামকে মারার জন্য গেল, আল্লাহর পথে যদি আগাই আসেন, আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি আগাই আসেন, আল্লাহর পথে যদি আগাই আসেন, আল্লাহ কিভাবে সাহায্য করে এই আয়াতের তফসিরগুলো থেকে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে বুঝার, কথা বলার, বুঝার, আমল করার তৌফিক দিন। আমরা বলে আমিন। মূসা আলাইহিস সালাম একটু চিন্তা করেন নাই, সাপের মাথা ধরলে মারা যাবেন কিনা,
সাপে কামড় দেবে কিনা মূসা আলাইহিস সালাম চিন্তা করেন নাই, একটু চিন্তাও করে নাই। মূসা আলাইহিস সালাম আল্লাহ যখন অর্ডার দিলেন খুস ওয়ালা তাখাফ, আল্লাহ বলেন কালা খুস তুমি ধরো, এ সাপ ধরো, ওয়ালা তাখাফ তুমি ভয় করো না, এই সাপগুলো দেখে তুমি ভয় করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আসি। মূসা আলাইহিস সালাম আর দেরি করে নাই, আল্লাহর অর্ডার সঙ্গে সঙ্গে পালন করলেন, সাপের মাথা ধরে ফেললেন, সাপটা দেখা গেল মূসাকে কামড়ও দেয় নাই, মূসা আলাইহিস সালাম মারাও যায় নাই। আল্লাহ বলেন মূসা রে তুমি আমার হুকুম পালন করার কারণে, বিষাক্ত সাপকে ভয় না করে আমার হুকুম পালন করার কারণে এই সাপের মাথাকে তোমার জন্য লাঠিতে পরিণত করে দিলাম, সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখছেন আল্লাহ বলছেন মূসা তুমি সাপকে ভয় না করে, সাপের মাথা যখন ধরলা আমি আল্লাহ লাঠিতে পরিণত করে দিলাম। মানুষ যখন বুড়ো হয়ে যায় দুইটা পা আছে, বুড়ো যখন হয়ে যায় বুড়ো অবস্থায় আর এক পা বাইর করে, সেটা হলো কি? লাঠি। নাতি মস্কারি করে, ও দাদা ইয়েন কি তোমার ঠ্যাং না লাঠি গিলে লইয় খোঁজা আইর অবা হিসু দিয়ে আইর আইয়ের হিসু দিয়ে আইর, লাড়ি যখন লইয় নাতি মস্কারি করে লাড়ি হারি লই ফেলাই লাড়ি দিয়ে মস্কারি করে। বৃদ্ধ অবস্থায় মানুষ যখন অসহায় যায় লাঠি দিয়ে বদ দিয়ে চলাফেরা করে, লাঠিটা তার সহায়ক, লাঠি দিয়ে সে বদ দিয়ে চলবে, সাপ বিচ্ছু দেখলে লাঠি দিয়ে আঘাত করতে পারবে, এই জন্য তাকে লাঠি দেওয়া হয়, লাঠি নেই বুড়া খালে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাদুকররা যে সাপগুলো বের করলো সাপগুলোকে সবগুলো থেকে আমি আল্লাহ তোমার জন্য একটা বড় লাঠি তৈরি করে দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ওয়াওহাইনা ইলা মূসা, ওয়াওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আনতা বাওয়াল কাওমিকুমা বিমিসরি বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন আমি মূসা এবং তার ভাই হারুনকে ওহি করলাম, মিশরের মধ্যে তোমাদের কৌমের জন্য তোমরা ঘর বানাও। ফেরাউন যখন অত্যাচার শুরু করে দিল, ফেরাউন যখন অত্যাচার শুরু করলো মসজিদে যাইতে যখন মূসা আলাইহিস সালাম উম্মতরা পারতো না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মূসা তুমি মিশরের মধ্যে ঘর বানাও, ওই ঘরগুলোকে মসজিদ বানাও, ঘরের মধ্যে তোমরা ইবাদত করো, ওই ঘরের মধ্যে ইবাদত করলে আমি আল্লাহ মসজিদের সওয়াব দান করব, সুবহানাল্লাহ। এটা মূসা আলাইহিস সালামের জন্য ওই সময় খাস ছিল। ফেরাউনের ভয়ে আল্লাহ বললেন মূসা মসজিদ যখন যাইতে বাধা দেয় তোমার লস্কর তোমার কৌমদেরকে মেরে ফেলবে, হত্যা জানের হুমকি দিল, মেরে ফেলার হুমকি দিল, মিশর শহরের মধ্যে তুমি গর বানাও, ওই গরগুলো ইবাদতের জন্য তৈরি করো। মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন মিশরের মধ্যে গর বানলেন, গরকে ইবাদতের উপাসনা করলেন, কিন্তু এখন তো আর সে মশালা নাই, এখন আপনাকে নামাজ পড়তে হবে কোথায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কোথায়, মসজিদে নামাজ আদায় করতে হবে, আপনার মসজিদের পাশে আপনার বাড়ি আজান শোনা যায় কিন্তু আপনি মসজিদে আসেন না, তাহলে আপনি জমাত তরক করার গুনাহগার হলেন। আমরা বলি নাউজুবিল্লাহ। নবীজি বললেন আমার ইচ্ছা হয় ওই সমস্ত মানুষদের ঘরকে জ্বালাই দিতে যারা আজান শোনার পর মসজিদে আসে না, তাদের ঘরটাকে দিয়ে সলার আগুন দিয়ে জ্বালাই দিতে আমি চাই। শুধুমাত্র কেবলমাত্র জ্বালাই না, ঘরের মধ্যে নারী রইল আর শিশু রইল, ছোট্ট ছোট্ট শিশু আছে আর মহিলারা রয়েছে,
এদের কারণে আমি আল্লাহ ওই সমস্ত মানুষদের ঘরকে জ্বালাইতেছি না। না হলে যারা জমা তরক করলো জমা তরককারীদের ঘরগুলোকে আমি জ্বালাই দিতাম। সুবহানাল্লাহ। বাড়ির পাশে মসজিদ, আপনি ঘরের মধ্যে নামাজ পড়েন, ইমাম সাহেবের কেরাত শোনা যায়, ঠেকার মশালা, ইমামের কেরাত যদি ঘরের মধ্যে শোনা যায়, আপনি যদি ঘরের মধ্যে বিনা উজুরে নামাজ পড়েন, আপনার নামাজ বাতিল হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আজকের মাহফিল থেকে, এই তাফসীর কোরআন মাহফিল থেকে শিক্ষা নিতে হবে, আমরা যারা পুরুষ রয়েছে বালেক, পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত সহকারে আদায় করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দে, আমরা বলি আমিন। একান্ত শরীর ওদর ছাড়া রাস্তা যদি বেশি পিচ্ছিল হয়, সাপে কামড়ানোর ভয় থাকে, ডাকাতের ভয় থাকে, তাহলে আপনাকে জমাত থেকে রোকসত দেওয়া যাবে, না হলে জমাত থেকে রোকসত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওহি করলাম, ওয়াউহাইনা ইলা মূসা আন আলকে আসাকা, আমি ওহি করলাম মূসা আলাইহিস সালামকে, ওহি নাজিল করলাম, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। প্রথম সাপ বের করলো জাদুকররা, মূসা আলাইহিস সালাম যখন সাপের মাথা তোলা লাঠি হয়ে গেল, আল্লাহ বললেন, মূসা সাপ তো আরো অনেক রয়ে গেল, জাদুকররা লক্ষ লক্ষ হাজার হাজার সাপ বের করলো, মূসা আলাইহিস সালামকে চারিদিকে সাপে ঘিরে ফেললো, মধ্যখানে মূসা আলাইহিস সালাম, চারিদিকে সাপ। এই অবস্থা আল্লাহ ঘোষণা দিলেন, মূসা তোমার হাতের লাঠি ফেলে দাও, ওকে তুমি নিক্ষেপ করে ফেলে দাও হাতের লাঠি। কি আশ্চর্য কথা, সাপ দেখলে মানুষ লাঠি হাতে নেয়, ঠিক কিনা? লাঠি হাতে নেয় সাপকে মারার জন্য, চারিদিকে সাপ, হাজার হাজার সাপ। আল্লাহ বললেন, মূসা তুমি তোমার লাঠি ফেলে দাও, মাটির মধ্যে ফেলে দাও। মূসা আলাইহিস সালাম আর চিন্তা করেন নাই, লাঠি ফেলে দিলে বিপদ হবে এটা একটু চিন্তাও করেন নাই, কোনো কিছু করে নাই। সাধারণ দার্শনিক জ্ঞানীরা চিন্তা করবে, লাঠি ফেলে দিলে সাপও আরো কামড় দিতে পারে, লাঠির বয়ে সাপ তো একটু নাও আসতে পারে, এটা জ্ঞানীদের কথা, ঠিক না? কিন্তু আল্লাহ বললেন, ওয়াওহাইনা ইলা মূসা আন আলকে আসাকা, সূরা আরাফ আয়াত নম্বর 117। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তুমি তোমার লাঠি জমিনে নিক্ষেপ করো, মাটির মধ্যে ফেলে দাও। কি আশ্চর্য কথা, মূসা আলাইহিস সালাম যখন লাঠি ফেলে দিলেন, ফাইজা হুয়া সুবানুম মুবিন, বিশাল একটা অজগর সাপে পরিণত হলো। সুবহানাল্লাহ, এমন জোরে হা করলো, তার ঠোঁট জমিনে, এক ঠোঁট জমিনে আর একটা আসমান, এত বড় বিশাল ফাঁক হলো, জাদুকরের সব সাপগুলো খেয়ে ফেললো। সুবহানাল্লাহ বলবেন না? বলুন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ মারেকে, আল্লাহর ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ বলে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক, ধনী বানানোর মালিক, গরিব বানানোর মালিক, তরানওয়ালা, কেলানওয়ালা, মারনেওয়ালা, বাঁচানোয়ালা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওহি নাযিল করলাম, ওয়াউহাইনা ইলা মূসা আন আলকে আসাকা, মূসা আলাইহিস সালাম যখন লাঠি নিক্ষেপ করলেন, অজগর সাপ হয়ে গেল, অজগর সাপরা সমস্ত সাপগুলোকে খেয়ে ফেলল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, মূসা তুমি আবারে অজগর সাপরা ধরে ফেলো, এর মাথা ধরো। দেখছেন কি কত অর্ডার, এই অজগর সাপ সব সাপগুলো খেয়ে ফেললো। আল্লাহ বললেন, তুমি ওই অজগর সাপটা আবার ধরে ফেলো। মূসা আলাইহিস সালাম দেরি করে অজগর সাপটা আবার ধরলো, ধরার সাথে সাথে আবার পূর্বের লাঠি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেন, বলেন আবার বলছেন, ফাআওহাইনা ইলা মূসা আনি দুরিবি আসাকাল বাহরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তোমার লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করো। এই ফেরাউনের গোষ্ঠীরা যখন বাধা দিতে লাগলো, দৌড়াতে লাগলো জানে মারা ফেলার জন্য, ফেরাউনের গোষ্ঠী মূসার সঙ্গে যখন নাকি ঝগড়া হলো, লড়াই হলো, ফেরাউন ঘোষণা করলো,
মুসা এবং তার লস্করগুলোকে মেরে ফেলতে হবে, তাকে ধরে আনো। দৌড়াতে লাগলো মুসা আলাইহিস সালাম, দৌড়ে ফেরাউনের গোষ্ঠীরাও দৌড়ে। মুসা আলাইহিস সালাম দৌড়তে দৌড়তে যখন সাগরের কিনারার মধ্যে গিয়ে পৌঁছলো, তখন বললেন, আল্লাহ, পিছনে ফেরাউনের গোষ্ঠী, সামনে দড়িয়ে এখন যাব কই? এই মুহূর্তে আমাদেরকে তো ধরে ফেলবে ফেরাউনের গোষ্ঠী। মুসা আলাইহিস সালামের লস্করলা মুসাকে বলল, আমরা এখন যাব কই? এই মুহূর্তে আমাদেরকে ধরে ফেলবে আল্লাহর নবী, আমাদেরকে ধরে ফেলবে মুসা, ফেরাউনের গোষ্ঠীর আমাদেরকে ধরে ফেলবে। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কত সুন্দর কথা! সূরা শুরা 62 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মুসার লস্করলা যখন বলল পিছন দিক থেকে আমাদেরকে ধরে ফেলবে, আমরা মারা যাব, সামনে সাগর, পিছনে ফেরাউনের গোষ্ঠী, আমরা মারা যাব, তখন মুসা আলাইহিস সালাম বললেন, কখনো না, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন, নিশ্চয় নিশ্চয় রব্বুল আলামিন আমাদেরকে একটা পথ বের করে দেবেন, সুবহানাল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, فَأَوْحَيْنَا إِلَى مُوسَىٰ أَنِ اضْرِب بِّعَصَاكَ الْبَحْرَ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ। সূরা শুরা 63 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আমি মুসার প্রতি ওহী করলাম, তোমার লাঠি দ্বারা সাগরের মধ্যে আঘাত করো, ফলে তা বিভক্ত হয়ে গেল, প্রত্যেক বাদ বিশাল একটা পাহাড়ের মধ্যে পরিণত হয়ে গেল, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কিভাবে সাহায্য করে। লাঠি যখন সাগরের মধ্যে মারা হলো, সাগরের পানি ডিভাইড হয়ে গেল, পাহাড়ের মতো দুবাক হয়ে দৌড়লো, মধ্যখানে একটা রাস্তা হয়ে গেল, বিশাল একটা রাস্তা। ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে পার হয়ে গেল। পার হওয়ার পরে মুসা আলাইহিস সালাম মনে করলেন, ও বাড়িতাল, রাস্তা যদি ঠিক থাকে ফেরাউনের গোষ্ঠী আমাকে ধরে ফেলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না 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 মুসা, তুমি লাঠি মারতে পারবে না। দেখছেন, এতক্ষণ পর্যন্ত লাঠি মারার জন্য বললেন, সাপের মাথা ধরার জন্য বললেন, এখন বললেন আল্লাহকে, খবরদার মুসা, রাস্তাটাকে সাগরকে সাগর হিসেবে তাকতে দাও, এটা রাস্তাকে রাস্তা হিসেবে তাকতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, মুসা, লাঠি মারা যাবে না, লাঠি মারা বন্ধ করো, রাস্তাটাকে ঠিক আগের মতো থাকতে দাও। মুসলাম নিষেধ অর্ডার যেভাবে পালন করলেন, আল্লাহর মানাও সেভাবে পালন করলেন। রাস্তা দিয়ে মুসলিম যখন পার হয়ে গেলেন তার লস্কর সহ, ফেরাউন এবং তার লস্কর ওই রাস্তা দিয়ে যাত্রা শুরু করলো। ঠিক মাছ বরাবর যখন আসলো, আল্লাহ বললেন, ও নীল দরিয়া, অনেকদিন ধরে ক্ষুধার্ত এই নাফরমান বদভক্ত এবং তার লস্করকে দরিয়ার মধ্যে ডুবাইয়া মারো। আল্লাহ ডুবাইয়া মারছে কিনা, সে আল্লাহ এখনো আসেন কিনা? বিপদের মধ্যে যদি আমরা পড়ি, মুসিবতের মধ্যে যদি আমরা পড়ি, সে আল্লাহ সাহায্য আমাদেরকে করবেন কিনা, এই আকীদা আমাদের আছে কিনা? হাত তুলে দেখান সবাই। আল্লাহ বলল, আমিন, আমাদেরকে আদর্শ প্রতিষ্ঠায় ইমানের আগুন অগ্নি পরীক্ষা যখন করা হবে, এই আদর্শ এবং ইমানের মধ্যে দাঁড়াতে আমরা ঠিক থাকতে পারি, আমরা বলে আমিন। সে আল্লাহ এখনো আছেন, বিপদের মধ্যে আল্লাহ বলল আমিন আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে যাবা, আমার উপর তাওয়াক্কুল করো, আমার উপর ভরসা করো, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার উপর ভরসাকারী,
আমার উপর তাওয়াক্কুলকারী বান্দাদেরকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপর ভরসা করতে হবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করলেন, আল্লাহ বিজয় দান করলেন, ঠিক কিনা? আমরা এখনো যদি বিপদের সময়, অসুখের সময়, গরিব অবস্থায়, মামলাগ্রস্ত অবস্থায় এবং রোগাক্রান্ত অবস্থায় গোড়াবা হালতে যদি দবর শপথ ধরে তাকে ধৈর্য ধারণ করি, সে আল্লাহ আমাদেরকে এখনো সাহায্য করবেন। এই আকীদা আমাদের আছে তো? অবশ্যই আমাদের আছে ইনশাআল্লাহ। সুতরাং এটা কোরআনের মাহফিল, কোরআন শরীফের মাহফিল, কোরআনের গুরুত্ব দিতে হবে, কোরআনের গুরুত্ব দিতে হবে, কোরআনের মাহফিল ভালোভাবে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। হইচই করা যাবে না, হট্টগোল করা যাবে না, এবং নিজের ইমান এবং আকিদাকে শক্ত করতে হবে। ইমান এবং আকিদাকে মজবুত যদি করতে পারি, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শান্তি, আখেরাতে আমাদেরকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়াআনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর যখন পেশ করা হবে, ফাস্তামি ওলাহু তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, ওয়ান সিতু এবং চুপটা কর। কোরআনের মাহফিলে হইচই করা যাবে না, হট্টগোল করা যাবে না, বাধা দেওয়া যাবে না, হইচই করা যাবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে। যাতে করে আল্লাহ বললেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা আল্লাহর রহমত, আল্লাহর দয়া তোমরা পাইতে পারো। আমরা বলি আমিন। সুতরাং আসুন, এটা কোরআনের মাহফিল, কোরআনকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এ কোরআনের মাহফিল থেকে আমাদেরকে সবক হাসিল করতে হবে। এ কোরআনের মাহফিল আমরা যদি শ্রবণ করি, আমরা যদি নিজেদের জীবনটা গঠন করি, কোরআন দিয়ে যদি নিজের জীবন গঠন করি, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি কোরআন মোতাবেক করা হয়, রব্বুল আলামিন বললেন তোমার মাথার উপর থেকে, পায়ের নিচ থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি আল্লাহ তোমার জন্য অসংখ্য অগণিত অহরহ রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। আমরা একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, বিপদে আমাদেরকে সবর ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং একটু আল্লাহকে পরীক্ষা করে দেখুন। আল্লাহকে আমরা একটু পরীক্ষা করি, আল্লাহ সাহায্য করেন কিনা। আল্লাহ বলেন ওয়াইজা সালাকা আবাদি ফাইন্নি করিব, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি তার কুবর নিকটবর্তী, যখন সে ডাক দেবে তার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে থাকি। সুতরাং আমরা আল্লাহকে পরীক্ষা করি, আমরা একটু টেস্ট করি, আল্লাহর মদত এখনো আসবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, বিজয় এবং সাহায্য আল্লাহর পক্ষ থেকে খুব নিকটবর্তী, আল্লাহর মদত এবং সাহায্য খুব নিকটবর্তী। আল্লাহ বলেন ওয়া বাশশিরিল মুমিনিন, ইমানদারের জন্য হলো এটা সুসংবাদ, ইমানদার মানুষের জন্য এটা হচ্ছে একটা সুসংবাদ। তাহলে আসুন, এই যে কোরআনের মাহফিল, আমরা কোরআন দিয়ে দেশ গঠন করতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে, যাই অর্থ বুঝলাম সে মোতাবেক আমল করতে হবে, আর একজনকে সেদিকে আমল করার জন্য উৎসাহ করতে হবে। সুবহানাল্লাহ। আমরা যদি জীবনটা গঠন করি এই মোতাবেক যদি আমরা চলি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন আখেরাত তোমার জন্য অবশ্যই ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যদি জীবন গঠন করি,
আখরাতের গুরুত্ব যদি আমরা বেশি দিই তাহলে দুনিয়ায় শান্তি, আখরাতে মুক্তি পাবো। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন বরংস তোমরা পার্থিব দুনিয়ার হায়াতকে গুরুত্ব বেশি দাও, দুনিয়ার হায়াতকে তোমরা গুরুত্ব বেশি দাও। অথচ আমি আল্লাহ বললাম ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে সবচাইতে উত্তম এবং বাকি থাকবে, তোমাদের মধ্যে যাই আসে তাই শেষ হয়ে যাবে। মা আন্দাকুম ইউনফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকি, তোমাদের মধ্যে যাই আসে তাই শেষ হয়ে যাবে, আর আমি আল্লাহর মধ্যে যাই আসে আল্লাহ নিকট যাই আসে তাই শেষ তা বাকি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সবগুলো ফানা হয়ে যাবে, একমাত্র রহমান রহিম বাকি থাকবে, আল্লাহর অস্তিত্ব বাকি থাকবে, দুনিয়ার সবগুলো শেষ হবে। অতএব কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো, কোন নিয়ামত অস্বীকার করা যাবে না। সুতরাং আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার হায়াতকে যদি তোমরা গুরুত্ব দাও, এই দুনিয়ার জন্য যদি তোমরা পাগল হয়ে যাও, দুনিয়া দুনিয়া করে পাগল হও, আখেরাত বরবাদ হয়ে যাবে। নবীজি বলেন মান আহাব্বা দুনিয়া ফাদাররা আখরাতাহু, দুনিয়াকে যে মহব্বত করলো আখরাত তার ধ্বংস হয়ে গেল, আখরাত কিছু ধ্বংস হলো, আর যে ব্যক্তি আখরাতকে মহব্বত করলো দুনিয়ার মধ্যে তার সামান্য ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হতে পারে। সুবহানাল্লাহ, দেখেন না, আপনি যদি আখিরাতের কথা চিন্তা করেন তাহলে আপনি ঘুষ খেতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহর ভয় যদি তাকে মৃত্যুর ভরে আপনাকে জিন্দা হতে হবে তাহলে আপনি ঘুষ খেতে পারেন না, ঠিক কিনা? আল্লাহর ভয় যদি তাকে আপনি মিথ্যা কথা বলতে পারেন না, আল্লাহর ভয় আখিরাতের ভয় যদি তাকে তাহলে আপনি আমি আর আপনি বেনামাজে থাকা যাবে না। এজন্য নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো তার আখরাত সামান্য ক্ষতি হলো, আখরাত ক্ষতি হয়ে গেল, সামান্য নয় একেবারে ক্ষতি হয়ে গেল। দুনিয়ার মহব্বতের জন্য যদি আমরা ঘুষ খাই, নর্তকীর গান শুনি, বেহায়াপনা কাজ করি, আল্লাহ নবীজি বলেন মান আহাব্বা দুনিয়া ফাদাররা আখরাতাহু, দুনিয়াকে যারা মহব্বত করলো ভালোবাসলো আখরাত তার বরবাদ হয়ে গেল। এই দুনিয়াকে যে ব্যক্তি ভালোবাসলো আখরাত তার বরবাদ হয়ে গেল, আর যে ব্যক্তি আখরাতকে ভালোবাসলো দুনিয়া তার জন্য সামান্য নষ্ট হয়ে গেল। রব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতে নাজিদ লাহু ফি হারসিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা শোরা 20 নম্বর আয়াত, যে ব্যক্তি আখরাতের ফসল চাইবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখরাতের ফসল আমি আল্লাহ তাকে বাড়াই দেব। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল চাইবে আখরাতকে বাদ দিয়ে দুনিয়া যে ব্যক্তি চাইবে আল্লাহ তাকে দুনিয়া দেবেন। আর রাব্বুল আলামিন বলেন ও বেকুব, আখরাত বাদ দিয়ে দুনিয়ার জন্য যে ব্যক্তি পাগল হয়ে গেল ওয়া মা লাহু ফিল আখিরাতে মিন নাসিব, তার জন্য আখিরাতে কোনো হিজ্জা নাই। এই দুনিয়ার জন্য যারা পাগল হয়ে গেল দুনিয়ার মধ্যে দালান কুড়া বাঁধার জন্য, বিল্ডিং মনে করলো আমাকে বিল্ডিং বানাতে হবে, ছেলেকে এফসিভি ডাক্তার বানাতে হবে, ব্যারিস্টার করতে হবে, ঢাকা গুলশানে বাড়ি করতে হবে, 210টা চট্টগ্রামে বাড়ি করতে হবে, রাজশাহী সিলেটে ঘর করতে হবে, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রাখতে হবে, জায়গা জমি কিনতে হবে, সুদের টাকা ঘুষের টাকা আমি চিনি না, আমাকে বড় মানুষ হতে হবে। এ ব্যক্তি আর দুনিয়ার মোহ পড়ে সুদ ঘুষ হালাল হারাম না জেনে না শুনে বেদাবেদ না করে সব খাইতে লাগলো, আমরা জোরে বলি নাউজুবিল্লাহ, সে তাড়াতাড়ি হইসেওয়ালা হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহ বলেন ওমা লাহু ফিল আখিরাতে মিন নাসিব, তোমার জন্য আখিরাতে কোনো ইচ্ছা নাই, তুমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেল, তোমাকে দুনিয়ার সম্পদ দেওয়া গেল,
কনিকের জন্য তোমাকে দুনিয়ার সম্পদ দেওয়া হলো, কিন্তু মনে রাখো আখেরাতে তোমার জন্য কোনো ইচ্ছা কোনো নসিব তোমার জন্য নাই। এমন লোক দুনিয়াতে আছে নাকি নাই? দুনিয়া 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 দুনিয়ার জন্য পাগল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াকে লাথি মারতে হবে। এই দুনিয়া রাব্বুল আলামিন বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়ার জীবন কিচ্ছু নয়, শুধু একটু খেলা এবং মন ভোলানোর ব্যাপার মাত্র। জীবনের গড় হলো পরকাল, শুধুমাত্র আসল জীবনটা হলো পরকাল। দুনিয়াকে লাথি মারতে হবে, আখরাতের জন্য কাজ করতে হবে। আখরাতের জন্য কাজ করতে হলে তাফসির মাহফিলে সাহায্য করতে হবে, তাফসির শুনতে হবে, সালাত আদায় করতে হবে, মুত্তাকি হতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, রসুলের মহব্বত থাকতে হবে, আলেম ওলামা মসজিদ মাদ্রাসা কোরআন এবং হাদিস শরীফকে ভালোবাসতে হবে। এই কোরআনকে যদি ভালোবাসি, নবীজিকে যদি ভালোবাসি, কোরআনের আইনের জন্য যদি কাজ করি, কোরআনের বিপ্লব যদি করি, রব্বুল আলামিন বলেন তোমার জন্য দুনিয়া ন আখরাতেও আল্লাহ রব্বুল আলামিন দিন দুনিয়া দু জাহানে তোমার জন্য কল্যাণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ, দু জাহানের মধ্যে তোমার জন্য কল্যাণ নিহিত রইল। সুবহানাল্লাহ, নাজিদুল্লাহু ফি হারসি, নাজিদুল্লাহু ফি হারসি, আখরাতের জন্য তার ফসল আল্লাহ বাড়িয়ে দেবেন। সুতরাং আসুন, এই দুনিয়া হলো মন বোলানোর মাত্র। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান লাউ কানু ইয়ালামুন। আখরাত হচ্ছে সুন্দর ঘর, আখরাতটা হচ্ছে আমাদের জন্য আসল ঘর। এই আসল ঘরের কাজ ভালোভাবে করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুত সদায় থাকতে হবে, মৌতের প্রস্তুতি গ্রহণ করতে হবে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৌত যখন এসে যাবে, ফেরাউন মৃত্যুকালে মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনল, ফেরাউন বলল আমান্তু বিরাব্বি হারুনা ওয়া মূসা। সাক্ষাৎ কিতাবের মধ্যে আছে মালাকুল মৌত আজরাইলকে দেখার পরে যদি কেউ ঈমান আনে তার ঈমান আনা গ্রহণ হয় না। ফেরাউন যখন মালাকুল মৌতকে দেখতে পেল দড়িয়ের মধ্যে, এই মুহূর্তটাকে ডুবে মারবে, তখন সে ডরে ভয়ে বলল আমি হারুন এবং মূসার খোদার উপর ঈমান আনলাম। আল্লাহ বললেন তোর ঈমান এখন আর গ্রহণ করা হবে না, বেয়াদব, আজীবন তুই বেয়াদবি করলি, আমার বন্ধু মূসা কলিমুল্লাহর সঙ্গে বেয়াদবি করছ, আদর্শের সঙ্গে বেয়াদবি করছ, সুতরাং তোমার ঈমান আনা এখন আর গ্রহণ করা হবে না। আমার সিদ্ধান্ত হচ্ছে তোমাকে জীবনের জন্য শাস্তি দেব, তুমি ফেরাউনের যারা অনুসারী হবে কিয়ামত পর্যন্ত তাদেরকে আমি এভাবে শাস্তি দিতে থাকবো, ঠিক কিনা? যারা এই কোরআনের সঙ্গে বেয়াদবি করবে এবং কোরআন হাদিসের সঙ্গে যারা এনাকে ষড়যন্ত্র করবে তাদের পরিণাম বল ফেরাউনের মতো হবে, ঠিক কিনা? সুতরাং আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন মজিদ আমরা আঁকড়ে ধরতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে। কোরআন মজিদ শুধু বুকে চুমা খেলে হবে না, কোরআনের দাওয়াত করলে হবে না, কোরআনের খতম দিলে হবে না, কোরআনের মানি বুঝতে হবে, অর্থ যাই বুঝলাম সে মোতাবেক আমল করতে হবে, আরেকজনকে আমল করার জন্য উৎসাহ দিতে হবে, এই কোরআনের হুকুমগুলো দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন মজিদ এমন কোরআন মজিদ যে কোরআন যখন তেলাওয়াত করা হবে ইমানদারদের মনোবল বৃদ্ধি পাইতে থাকবে। সুবহানাল্লাহ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোরআন মজিদ যখন তেলাওয়াত করা হবে, আয়াতগুলো আমার আয়াত যখন নিদর্শন তেলাওয়াত করা হবে, ইমানদারদের মনোবল, ইমানদার নর নারীর মন, ইমানটা শক্ত এবং মজবুত আরো দ্বিগুণ বৃদ্ধি হয়ে থাকবে। সুবহানাল্লাহ, কোরআন যখন তেলাওয়াত করবেন, আল্লাহর আয়াত নিদর্শন যখন দেখবেন, আপনার আমল জিন্দেগি সুন্দর হবে, মনটা আনন্দে নেচে উঠবে। সুবহানাল্লাহ, সে কোরআনের তাফসীর মাহফিল হচ্ছে আজ। সুতরাং আসুন, এ কোরআনের রাজ কায়েম করতে হবে।
আপনি যদি আদর্শ প্রতিষ্ঠা করেন, আদর্শ যদি আমরা প্রতিষ্ঠা করি, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেবেন। আল্লাহ বললেন, ওই যে বললাম নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহর মদদ এবং সাহায্য বিজয় খুব নিকটবর্তী। সুতরাং আল্লাহর মদদ এবং বিজয় অবশ্যই অবশ্যই আসবে। তাহলে দেখুন আল্লাহর মদদ কিভাবে আসলো। হযরতে খালিদ বিন ওয়ালিদ ইসলামের দাওয়াত নিয়ে যখন আফ্রিকার জঙ্গলের মধ্যে গেলেন, নদী পার হলেন, একটা নৌকা দিয়ে নদী পার হলেন, নৌকা দিয়ে খালিদ বিন ওয়ালিদ তিনি এবং তার সৈন্যরা কিছু আল্লাহ নবীর সাহাবি নৌকা দিয়ে সাগরটা পার হলেন। নদী পার হওয়ার পরে নৌকা ভেঙে ফেললেন। আল্লাহ নবীর সাহাবিরা বলল, খালেদ তুমি নৌকাটা ভেঙে ফেলছো কেন? খালেদ বলল, এই নৌকা আমি ভেঙে ফেলাম এই কারণে, নৌকাটা যদি তাকে তোমরা মনে করবা জঙ্গলের মধ্যে কোনো বিপদ হলে এই নৌকা আমাদেরকে উদ্ধার করবে, এই নৌকা দিয়ে আমরা আবার নদী পার হয়ে ওই পারে চলে যাব। সুতরাং এই নৌকাটা ভেঙে ফেললাম, এই জঙ্গলের মধ্যে হিংস্র বাঘ এবং ভাল্লুক আছে, বাঘ রয়েছে ভাল্লুক রয়েছে, এগুলো আমাদেরকে খেয়ে ফেলতেও পারে, সুতরাং ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। আমি এই নৌকাটা ভেঙে ফেললাম, সুবহানাল্লাহ। খালেদ বললেন, আফ্রিকার জঙ্গলের মধ্যে গিয়ে খালেদ বিন ওয়ালিদ বললেন, ও বং জঙ্গলের হিংস্র জানোয়ার, তোমরা যেখানে থাকো না কেন, তোমাদেরকে 24 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টা নয়, আগামীকাল সূর্য ডুবা পর্যন্ত সময় দিলাম। আমরা আল্লাহর সৈনিক, ইসলাম প্রসার করার জন্য আসলাম, আমরা ইসলাম প্রসার করব, এই আফ্রিকার জঙ্গলটা আমরা টার্গেট করলাম, জঙ্গলের মধ্যে আমরা তাঁবু ফেলবো, আস্তানা করব। সুতরাং বাঘ এবং ভাল্লুক সাপ বিচ্ছু তোমাদেরকে বললাম, আগামীকাল সূর্য ডুবার আগে আগে তোমরা এই জঙ্গল ছেড়ে চলে যাও, জঙ্গল ছেড়ে চলে যেতে হবে, না হলে তরবারি তোমাদের ফয়সালা করবে, ঠিক কিনা? সাপ ভাল্লুক খালেদের কথা শুনছে কে? শুনে নাই? শুনছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। বন্দারে মুসিবতে যখন পড়ে যাও, আমি আল্লাহর উপর ভরসা করো, তাওয়াক্কুল করো, ভরসা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই সাহায্য করব ওই বিপদের মধ্যে, ওই কঠিন বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, আমার উপর যারা ভরসা করে, আমার উপর যারা ঈমান রাখে, তাদেরকে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ভালোবাসি, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আমি আল্লাহ আমার উপর যারা ভরসা করে, যারা তাওয়াক্কুল করে, তাদেরকে আমি ভালোবাসি। হযরতে খালেদ বিন ওয়ালিদ যখন ঘোষণা দিলেন, আফ্রিকার জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে বিশাল বড়ভাবে তিনি ঘোষণা দিলেন, ওই বাঘ এবং ভাল্লুক বিষাক্ত সাপ, তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও, আমরা আল্লাহর নবীর সাহাবি, আল্লাহর নবীর সাহাবি আমরা আসলাম, এই জঙ্গলের মধ্যে আমরা তাঁবু ফেলবো, আস্তানা করব, এই জঙ্গলের মধ্যে আমরা তাঁবু ফেলবো, আমরা এখানে বাসস্থান করব, এরপর থেকে আফ্রিকার মধ্যে ইসলামের দাওয়াত দেব, আফ্রিকার আল্লাহর যারা ইহুদি খ্রিস্টান রইল এদের মধ্যে আমরা দাওয়াতে কাজ করব, আল্লাহর নবীর পক্ষ থেকে আমরা দাওয়াত নিয়ে আফ্রিকার মধ্যে আসলাম। খালেদ বিন ওয়ালিদ যখন ঘোষণা দিলেন, দেখা গেল তার ঘোষণার 2-1 ঘন্টার মধ্যে সাপ তার বাচ্চা এবং ডিমগুলো মুখে নিয়ে দৌড়াতে লাগলো, বাঘ তার শাবক, তার যা বাঘের ছানা যায় ছিল এগুলো নিয়ে বাঘ চলতে লাগলো, বাঘ দৌড়ে পালিয়ে গেল, সাপ তার ডিম এবং সাপের বাচ্চাগুলো নিয়ে
পার হয়ে চলে গেল, নদীর উকারে চলে গেল, দেখা গেল বাঘও নাই, বাল্যুকও চলে গেল, বাঘ চলে গেল, বাল্যুক চলে গেল, সাপ গুলো চলে গেল। তারা মনে করলো খালেদের জুবানটা আল্লাহ রাব্বুল আলামিনের মদত, তার জুবানের মধ্যে ছিল সুবহানাল্লাহ তার মদত। খালেদের ঘোষণা, এই ঘোষণার মধ্যে আল্লাহর কুদরত রয়ে গেল সুবহানাল্লাহ। সাপ বাঘ বলল আল্লাহ নবীর সাহাবের কথা শোনে নাকি শোনে নাই? তাহলে আমরা যদি এখনো কোরআনের কথা বলি, হক কথা বলি, আল্লাহকে এখনো আসে নাকি? নৌজুবিল্লাহ আল্লাহ চলে গেলেন, আল্লাহর আল্লাহর বিজয় সাহায্য মনে হয় বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে নাই? আল্লাহর মদত এবং সাহায্য খুবই নিকটে। আপনি একটু বিপদে পড়ুন, মুসিবতে পড়ুন, আল্লাহকে ডাক দিন, আল্লাহ বলেন বন্ধা আমি তোমার খুবই নিকটে। মুসিবতের সময় একবার যখন আল্লাহ বলবা আমি আল্লাহ তোমার নিকটে চলে আসি, সুবহানাল্লাহ। আমরা বিপদে পড়ে ও মা ওরে মা ও মারে মা, কিন্তু আল্লাহকে ডাকি না। আল্লাহ বলেন বন্দা তোর মা বাপকে ফর ডাকবে, আগে আগে আমায়, আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহ তোকে সাহায্য করব, বিজয় দান করব, সুবহানাল্লাহ। হযরতে খালিদ ইসলামের দাওয়া যখন দিতে লাগলেন, শত শত বাধা বিপত্তি আসতে লাগলো, সেখানে অনেক যুদ্ধ হলো, যুদ্ধের মধ্যে অনেক কাফের নিহত হলো, শেষ পর্যন্ত আল্লাহর নবীর সাহাবীগণ আফ্রিকার জঙ্গলের মধ্যে ইসলাম কায়েম করে ফেললো, সুবহানাল্লাহ। আফ্রিকার জঙ্গলের মধ্যে ইসলাম কায়েম করলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি এই কোরআনকে যদি তোমরা আদর্শ গাইডলাইন মনে করো, ভালো জিনিস মনে করো, নিজের জীবন চরিত্র কৃতিত্ব গঠন করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় সাহায্য করব, পরকালীন জগতেও তোমাদেরকে সাহায্য করব, সুবহানাল্লাহ। পরকালীন জগতেও আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। সুতরাং সদা সর্বদা আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, হক কথা বলতে হবে। নবীজি বললেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা, যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে ইজ্জত দেয় না, ওয়া ইয়ামুর বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা দেয় না, সে ব্যক্তি আমার দলের নয়। তার মানে আমার উম্মত, আমার দল, আমার গোষ্ঠী নয়। নাউজুবিল্লাহ। আমরা কি নবীর দল হতে চাই? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে নবীর দল, নবীর উম্মত হওয়ার তৌফিক দিন, আমরা বলি আমিন। সুতরাং নবীজি বলেন ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে ইজ্জত দিতে হবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা দিতে হবে। রব্বুল আলামিন আল্লাহ নবীজি বলেন সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা, ছোটদেরকে স্নেহ, বড়দেরকে যদি ইজ্জত দেওয়া হয় তাহলে দুনিয়ার জগতের মধ্যে অবশ্যই শান্তি আসবে, সুবহানাল্লাহ। এখন আসে ছোটদেরকে দেখলে ধমক দেওয়া হয়, ছোট ছোট ছেলেরা যদি মসজিদে যায় একটু হাসাহুসি করে তাদেরকে ধমক খারাপ দেওয়া হয়, আরে এই বয়সে ছোট ছোট ছেলেটা মসজিদে আসার আগে তুমি আদর করো, এখন আমরা তাদেরকে ধমক দিই, হে হাসছিস কেন, বেয়াদব, ছেলে ভয় ভাই, তারপর দিন আর মসজিদে আসে না। আপনি গুনাগারের দপ্তরে আপনার নামটা লিখেলেন, বড় করে বলি নাউজুবিল্লাহ। এদের ছেলেদেরকে ধমক দেওয়া যাবে না, ভালো কাজে আদর্শ দেখাতে হবে, তাফসীর মাহফিলে নিয়ে আসতে হবে, মসজিদে নিয়ে যেতে হবে, ভালো ভালো কাজের উৎসাহ উদ্দীপনা তাদেরকে দিতে হবে। নবীজি বললেন ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে ইজ্জত দিতে হবে। এখন কি আসে সমাজে? নাই। বুড়ো মানুষ দেখলে চিৎকারি করে, বয়স্ক মানুষদেরকে দেখলে চিৎকারি করা হয়, বয়স্ক মানুষদেরকে দেখলে চিৎকারি মারা হয়। অথচ নবীজি বয়স্কদেরকে কত সম্মান দিলেন। আল্লাহর নবীজি বললেন দুনিয়ার মধ্যে যদি যে ব্যক্তি হয়া যার যত বেশি হবে, দৈনিক যদি পাঁচটা পাঁচটা নেকি করে, তার যদি হয়াত একশো বছর হয়, একদিনে পাঁচটা নেকি করলে ওই একশো বছরের মধ্যে কত হাজার কত লাখ নেকি হতে পারবে, সুবহানাল্লাহ। নবীজি বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তিগুলো ভালো যারা লম্বা হয়াত পেল, এই হয়াতকে কাজে লাগালো,
লম্বা হায়াত ফেলো, হায়াতকে ভালো নেক আমল করলো, ভালো কাজ করলো, সে ব্যক্তি তোমাদের মধ্যে সম্মানী এবং দামি নামী ব্যক্তি। আপনি 70-80 বছর হায়াত পেলেন, বালে খাওয়া থেকে নামাজ কাজা করেন নাই, মিথ্যা কথা বলেন নাই, চুরি করেন না, ডাকাতি করেন নাই, ঘুষ খান নাই, মা বাবার ইজ্জত করলেন, মায়ের বাপের খেদমত করলেন, ওস্তাদের মর্যাদা দিলেন, হালাল হারাম জায়েজ না জায়েজ ফাঁক না ফাঁক বেঁচে চললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই হায়াত আপনার জন্য নেমত হিসাবে পরিপূর্ণ করে দিবেন, সুবহানাল্লাহ। সুতরাং বয়স্কদেরকে সম্মান করতে হবে। নবীজি বললেন, যারা আমাদের ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে ইজ্জত দেয় না, সে আমার উম্মত নয়। আল্লাহর নবীজি বয়স্কদেরকে কিভাবে সম্মান দিলেন আমি ছোট্ট একটা ঘটনা বলি। নবী বয়স্কদেরকে কিভাবে সম্মান দিলেন, একজন বয়স্ক মহিলা, বুড়ো একজন মহিলা জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আনলেন, দার্গু আর কি দার্গু, দার্গু খাইত লাকড়ির বোঝা, এই লাকড়ির বোঝা জঙ্গল থেকে নিয়ে আনলো ওই বুড়ি, জঙ্গল থেকে লাকড়ির বোঝা নিয়ে আনলো বুড়ি, লাকড়ির বোঝা মাথায় নিয়ে মাঝপথের মধ্যে সে লাকড়ির বোঝাটা ফেলে দিল। বুড়া মানুষ বড় বড় নিঃশ্বাস সাজতেছে, লাফাইতেছে, হা হা করতেছে, বুক দরভর দরভর করে, ফ্যাটের জ্বালায় ক্ষুধা নিবারণের জন্য জীবিকা নির্বাহের জন্য জঙ্গল থেকে কাঠ কেটে আনে, লাকুড়ির বোঝা ফতের মধ্যে ফেলাইল, কত মানুষ তার কাছ দিয়ে চলে যায়, কেউ তাকাই দেখে না। বুড়ি চেষ্টা করতেছে তার লাকুড়ির বোঝা তাকে কে আবার মাথায় তুলে দেবে, লাকুড়ির বোঝাটা রাখলো কেউ তাকে তুলে দেয় না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রত্যেক বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হঠাৎ করে পাশ দিয়ে চলে যাইতেলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির মার পাশ দিয়ে চলে গেলেন। আল্লাহ নবীজি বললেন, বুড়ি মা আপনি হাঁপাতেছেন কেন? বুড়ি বলল, তুমি কে, কত লোক এই পাশ দিয়ে চলে গেল, কেউ তো আমার খবর নেই নাই, তুমি কে? নবীজি বললেন, আমার পরিচয় পরে দেব, আপনি কেন লাফাইতেছেন? বুড়ি বলল, জঙ্গল থেকে লাকড়ির বোঝা আনলাম, এটা বাজারের মধ্যে বিক্রি করে আমি আমার পেটের অন্য পেটের খাদ্য জোগাড় করবো, সুবহানাল্লাহ, তুমি আমাকে লাকড়ির বোঝাটা আমার মাথার মধ্যে তুলে দাও। নবীজি বললেন, মা আপনি ভুল হয়ে গেলেন, আপনি দৌড়ুন আমার মাথার মধ্যে লাকড়ির বোঝা তুলে দিন। বুড়ি মনে মনে খুশি হলেন, কত যুবক এখানে গেল একজন মানুষ তো তাকায় দেখে নাই, লাকড়ির বোঝা খাঁদে নেওয়া তো দূরের কথা, এই যুবককে তো জানি না। যুবকটা বুড়ি নিজে কষ্ট করে আল্লাহর নবীর মাথার মধ্যে কাঁধের মধ্যে লাকড়ির বোঝা তুলে দিলেন। বুড়ি আগে আগে ফোঁদ দেখায়, নবী পিছন দিকে দিকে চলে যায়, সুবহানাল্লাহ। দেখছেন বয়স্ক মানুষের সম্মান, আল্লাহ নবী বয়স্ক মানুষ বুড়োদেরকে কত ইজ্জত দিলেন, যে মা আপনি বুড়ো হয়ে গেলেন আপনার শরীরের মধ্যে বল নাই, লাকড়ির বোঝা আপনার বাড়ির মধ্যে আমি পৌঁছাই দেব। নবীজি লাকড়ির বোঝা বুড়ির ঘরের মধ্যে পৌঁছাই দিলেন। বুড়ি বললেন, বাবারে রাখো, তোমারে একটু আমি আপ্যায়ন না করাই, নাস্তা না করাই সারব না, কিছু নাস্তা করাবো। নবীজি বললেন, কি নাস্তা করাবেন? বুড়ি ঘরের মধ্যে যাই দেখে তার ঘরের মধ্যে কিচ্ছু নাই, এন নাস্তা করাবো, হইজের ঘর কিছু নেই, গরিব মানুষ কিচ্ছু নেই, এক গলা শরবত দিয়ে বুঝি নাই, এক পেয়ালা দুধও নাই। বুড়ি ঘরের মধ্যে গিয়ে দেখে একটু ফানি আছে আর কিচ্ছু নাই, ফানি সামান্য ফানি এনে বললেন, ও যুবক তোমাকে চিনি নাই, আমি যে তোমাকে আপ্যায়ন করাবো নাস্তা করাবো এমন কোনো কিছু আমার ঘরের মধ্যে নাই, তবে তোমাকে একটা উপদেশ দিলাম, আমাদের বাপ দাদার ধর্মকে নষ্ট করার জন্য পুতুল পূজা, গরুর বাছুর পূজা, মূর্তি পূজাকে বন্ধ করার জন্য আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নামে একজন যুবক বের হয়েছে, খবরদার ওই যুবকের ধর্ম তুমি কোনো দিন ধর্মে দীক্ষিত হইও না। যুবকটা মুস্কি মুস্কি হাসে, যুবক মুস্কি মুস্কি হাসে, বুড়ি হতে দেখতে হজা আমি মেহমানদারি করার তো কিছু নাই, আব্দুল্লাহর হওয়া মোহাম্মদর ধর্ম কোনোদিন কবুল না করছি। আহা, যুবকটা হাসলেন, মুস্কি হাসলেন,
বললেন মা এই যে ক্ষুধার নাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সম্পর্কে তোমার এত ক্ষুধারণা কেন? বুড়ি বলল হে নাকি মানুষ মারে, মানুষদেরকে মেরে ফেলে, রক কেড়ে ফেলে। দেখেন না এখন আলমদেরকে বলা হয় জঙ্গিবাদী, আলমদেরকে বলা হয় কি জঙ্গিবাদী। মাদ্রাসার মধ্যে জঙ্গিবাদ আছে? ইংলিশ মিডিয়াম সরকার জরিমানা জরিপ চালাইয়ে সরকার পরিদর্শন রিপোর্ট করে পর্যবেক্ষণ করে বের করতে ফেল জঙ্গি রাস্তারা হলো ইংলিশ মিডিয়াম কলেজ এবং ইউনিভার্সিটি গুলির মধ্যে, ঠিক কিনা? কোন কোরআন হাদিস যেখানে আল্লাহর কোরআন নবীজির হাদিস শিক্ষা দেওয়া হয় সে মাদ্রাসার মধ্যে একটাও জঙ্গি পাওয়া গেল না। ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলির মধ্যে জঙ্গি পাওয়া গেল, ঠিক কিনা? ওই যুবক বললেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সম্পর্কে বুড়িমা আপনার এত ধারণা কেন? বুড়ি বললেন আমাদের ধর্মগুলো সম্বন্ধে সে বিরুদ্ধে বলে, বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে নাকি মানুষ খুন করে, মানুষের রক্ত খায়, নেশা করে, মানুষ না মারলে নেশা না করলে তার নাকি গুম হয় না, নাউজুবিল্লাহ। তখন নবীজি বললেন মা আপনার কুধারণা ফেলে দিন, যদি ওই লোকটা যদি আমি হই তাহলে কি করবেন? বুড়ি বললেন কি ওই লোকটাকে তুমি নাকি? আশ্চর্য কথা, সুবহানাল্লাহ। বুড়ি তখন আশ্চর্য হয়ে গেল, আমার তো মোহাম্মদ সম্বন্ধে এ ধারণা, মানুষের খুন করে, মানুষের রক কাটে, নেশা খায়, বেবিচার করে, নারী দর্শন করে, আমার নৌজুবিল্লাহ এই ধারণা আমাকে দিল আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠী, আমাকে এই ধারণা দিল। তুমি যদি সত্যিকারের আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হয়ে থাকো আর তোমার চরিত্র যদি এমন হয়ে থাকে, বয়স্কদেরকে এমন সম্মান করা যদি তোমার আদর্শ হয়ে থাকে, তাহলে আমি এই মুহূর্তে পরে দিলাম। ও গো আব্দুল্লাহর ছেলে তুমি আমাকে পরে দাও, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি পরে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আমি সঙ্গে সঙ্গে পড়লাম, এতদিন আমাকে এমন ধারণা দিল তোমার সম্পর্কে, তোমার চরিত্র যদি এমন হয়ে থাকে তুমি তোমাকে আপ্যায়ন করার কিছু নাই, আমি তোমার সঙ্গে বায়াত হলাম, আমি মুসলমান হয়ে গেলাম। নবীজি ওই বয়স্ক মহিলাকে কলমা পড়াই দিলেন, সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বললেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউয়াক্কির কবীরানা ওয়া ইয়ামুর বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, যে আমাদের ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে ইজ্জত দেয় না, সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজের বাধা দেয় না, সে আমার দলের নয়, আমার উম্মত নয়, নাউজুবিল্লাহ। দেখছেন বয়স্কদেরকে সম্মান আল্লাহ নবী কিভাবে করলেন। সুতরাং আমাদেরকে বয়স্কদেরকে সম্মান করতে হবে, সালাম দিতে হবে, ইজ্জত করতে হবে। গাড়ির মধ্যে যদি আমরা দেখি নজওয়ান ভাইরা একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, আমরা যদি গাড়ির মধ্যে তাকে একটা সিট তাকে বসাই দিই, ওই বুড়ো লোকটা দোয়া করবে না? দোয়া করবে না? অবশ্যই দোয়া করবে। এখন তো অবাজি ছাত্র শিক্ষক ছাত্র আগে উড়িয়ে সিট দখল করে বই রই হতর মাঝে দিয়ে বুড়ো শিক্ষক উঠি, ওই তো মনে মনে চিন্তা করে এই স্যার এ হুজু যদি আর দেখে সকু সকু হয় তৈলে আয় সিট ছেড়ে দেন ধরে ঘুরি একবার নিচে রই হল্লা নিয়ে রই যখন লামিবের হাসাই আতিককে সুখা গাই আসসালামু আলাইকুম স্যার, স্যার আপনি কোথেকে উঠলেন? হুজুর আপনাকে তো আমি খেয়াল করে নেই, বসেন 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 বসেন, একটু এ চেয়ারে বসেন, এ সিটে বসেন। আহা কি যে মান সম্মান কোথায় গেল! আপনি যদি সারা পথ আপনার ওই শিক্ষক বুড়া শিক্ষক দাঁড়িয়ে দাঁড়িয়ে চট্টগ্রাম গেল, কক্সবাজার গেল, ঢাকা গেল, আপনি সিট দখল করে আসেন, আপনার একটু কষ্ট হবে, বুড়া মানুষটাকে সিট দেন নাই,
যদি দিতেন ওই বুড়া লোকটা আপনাকে প্রাণ খুলে মন খুলে দোয়া করত। সুবহানাল্লাহ, এই ইজ্জত ইমান সম্মান এখন কি আছে? নাই। সুতরাং নবীজি বললেন, বয়স্কদেরকে আমি কিভাবে সম্মান দিলাম, বুড়া লোকদেরকে আমি কিভাবে সম্মান দিলাম? অনেক অনেক লম্বা হাদিস আছেন, অনেক ঘটনা আছে। সুতরাং ছোটদেরকে স্নেহ করতে হবে। ছোটদের বেলায় একটি কথা বলি, আল্লাহ নবী ছোটদেরকে স্নেহ করতেন। আবু তালহার ছেলে, আল্লাহর নবীজি বললেন, আবু তালহার ছেলে যখন নবীজি ওমর ফারুককে নিয়ে যখন সফরের মধ্যে গেলেন, আবু তালহার ঘরের মধ্যে ছেলের কান্না শুনতে পেলেন। ঘরে কান্না কেন? ওমর বলো ঘরে দরজা খোলো। বয়স্ক মানুষের ঘটনা বলতে গেলে অনেক ঘটনা আছে, অনেক হাদিস আমার এখানে নোট আছে, সেদিকে আমি যাচ্ছি না যেহেতু সময় নির্ধারিত। ছোটদেরকে কিভাবে স্নেহ করতেন? ওমর ফারুক বললেন, হে তালহা, তোমার ঘরে দরজা খোলো, ছেলের কান্না আসতেছে। আবু তালহা বললেন, আমি খুলবো না। ওমর যখন বললেন ঘরে দরজা, আমি ভেঙে ফেলব। ঘরে দরজা খোলা হলো, সেখানে গিয়ে দেখে আবু তালহা তার ছোট্ট ছেলেটাকে দুই হাত পিছন দিকে বেঁধে ঘরের টুনির মধ্যে বেঁধে রাখলেন। আর ছেলে ফেটের খিদাই, হাত যখন বাঁধা, ছেলে কান্না কাটি শুরু করে দিল। আবু তালহা ফিটের মধ্যে বেত দিয়ে তাকে আঘাত করতে লাগলো। নাউজুবিল্লাহ। নবীজি শোকের ফানে রাখতে পারে নাই, ও আবু তালহা এত অপাষণ্ড হৃদয় কেন করলা? আমি তো বললাম ছোটদেরকে স্নেহ করার জন্য, বড়কে ইজ্জত দেওয়ার জন্য, তুমি এই ছোট্ট শিশুটাকে দুই হাত বেঁধে কেন মারতেছ? আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের পাশে আপনি দেখলেন এই খেজুর গাছ, এটা হলো একটা ইহুদির খেজুর গাছ, আমার কোনো টাকা পয়সা নেই গাছটা কেনার জন্য, খেজুর গাছ উপর থেকে গাছ খেজুর নিচে পড়ে, আমার ছেলে গিয়ে খেজুর খায়, আর ইহুদি বসে বসে আমাকে সহ ছেলেকে এবং ছেলের মা বাপকে গালি দেয়। নাউজুবিল্লাহ। আর কত গালি সহ্য করব? ছেলেকে ঘরের মধ্যে বাঁধে রাখলাম, মাইদর করতেছি। নাউজুবিল্লাহ। গাল সহ্য করে না, ভারে ঘরে বাঁধে রাখি। নবীজি বললেন, শোকের ফানি আর রাখতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে তামাম পৃথিবীর জন্য রহমাতুল আলামিন করে দুনিয়ার মধ্যে প্রেরণ করছি। সুবহানাল্লাহ। আবু তালহা, আমি তো রহমাতুল আলামিন, খোদা তো কুদ্দুস রব্বুল আলামিন, আর আমি হলাম রহমাতুল আলামিন, সারা পৃথিবীর পালন করতে হলেন আমার আল্লাহ, আর ওই সমগ্র পৃথিবীর দয়াশী হলাম আমি রহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, ওসমান, তুমি খেজুর গাছটা কিনে ফেলো। ইহুদি বলল, আমি বিক্রি করব না, গাছটা বিক্রি করব না। জালিম ফের ফাইল যে আল্লাহ নবী গাছটা কিনে ফেলবে, সাথে যেহেতু ওসমান রয়েছেন, শেষ করে দিচ্ছি আমি। ওসমানকে যখন দেখলো ইহুদির লোক হলো, ওসমান ধনাঢ্য ব্যক্তি, ঠিক কিনা? ওসমান তো ধনাঢ্য ব্যক্তি। ইহুদি মনে করলো, যেখানে ওসমান জি নুরায়ন রইল, এই গাছটা আমি বিক্রি করব না, চড়াও দামে বিক্রি করব। ইহুদি বললেন, আমি গাছ বিক্রি করব না। আল্লাহ নবী বললেন, তুমি এই গাছটা তোমাকে বিক্রি করতে হবে, না হলে কষ্ট হবে। সুতরাং ইহুদি এই গাছটা চরম মূল্য দিল, বলল একটা দুইটা নয়, এই খেজুর গাছের বিনিময়ে 20টা গাছ যদি দেওয়া হয় তাহলে আমি খেজুর গাছটা বিক্রি করব। ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমার ওই ইহুদি তুমি আমার বাগান থেকে একটা দুইটা নয়, যাই মনে করে তা, বাসে বেসে 20টা গাছ তুমি নিয়ে নেবা, এই গাছটা আবু তালহার নামে তুমি বরাদ্দ করে দাও। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর নবী গাছটা ইহুদি থেকে কিনে ওসমানের মাধ্যমে আবু তালহার জন্য মুক্ত করলেন। কি জন্য? ছেলে আজীবন খেজুর খাবে, হুয়া হুয়া আজীবন খাজুর খাইব, ইহুদের গাড়িতে মুক্ত করে দিই। তাহলে আল্লাহ নবী গুরু ভরা ভালোবাসে নাকি না বাসে? ভালোবাসি, হাজার ঘটনা রয়েছে। সুতরাং আমাদেরকে ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে ইজ্জত দিতে হবে, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে হবে। বাকি আলোচনা ইনশাআল্লাহ আমরা পরে করব, এখন এসে আমাদের বিরতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
সমাজ উপস্থিতি এখন নামাজের বিরতি অজান হবে আপনারা নামাজের জন্য প্রস্তুত হন ইনশাআল্লাহ পবিত্র আয়েশার নামাজের পর আবার আমাদের আলোচনা অব্যাহত থাকবে নামাজ এখানে হবে কেন হবে ঘোষণা দাও কেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শুকর আমরা এশার নামাজ আদায় করেছি আমাদের মেহমানগণ চলে আসছেন ইনশাআল্লাহ আপনারা বাড়িতে হাটে বাজারে সময় নষ্ট না করে এই প্যান্ডেলে এসে যান আপনি বাড়ি থেকে নিয়ত করে আসুন প্রতি কদমে কদমে সওয়াব দিতে হবে এটা আজকে রসুল বললেন যেখানে কোরআন এবং হাদিস আলোচনা হয় সেটা দুনিয়ার জমিন তাকানা সেটা একটা জান্নাতের টুকরা হয়ে যায় বলি আলহামদুলিল্লাহ মাজালিসুল ইলম হিয়া রওযাতুন মিন রিয়াযিল জান্নাহ যেখানে কোরআন মজিদ থেকে আলোচনা করা হয় যেখানে হাদিস আলোচনা হয় হাদিস শরীফ থেকে আলোচনা হয় সেটা একটা জান্নাতের টুকরা হয়ে যায় আপনি ঘর থেকে নিয়ত করে আসুন যে আজকে তাফসীর মাহফিল মন খুলে প্রাণ খুলে শুনবো আগামীকাল থেকে সে মোতাবেক আমল করব দেখবেন নিজের জীবন ইহকালীন জীবন এই জীবনের মধ্যে বাহ্য পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আমরা প্রতিদিন জানাজা নামাজ পড়ি একদিন একদিন জানাজা নামাজ পড়ি আজকেও আজলাপাড়া নিবাসে আমার শ্রদ্ধাভাজন সাসা আলহাজ আব্দুল জব্বার ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার জানাজায় শত শত মানুষ হাজার হাজার মানুষ হয়েছে জানাজা পড়ি লাশ দাফন করি একটুমাত্র আমরা শিক্ষা হাসিল করি না শিক্ষাকে হাসিল করি মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করত রসুল বললেন সবচাইতে বড় ওয়াজ হলো মৃত্যুকে স্মরণ করা আল্লাহ নবীজি বললেন নবীজি বললেন মানুষের হৃদয়ে মরিচা ধরে যায় মরিচা দূর করার দুইটা মাত্র কারণ একটা হলো অধিকভাবে কোরআন তেলাওয়াত আর একটা হচ্ছে আকসিরু জিকরুল মউত অধিকভাবে মৃত্যুকে স্মরণ করো কটা জিনিস দুটো জিনিস অধিকভাবে কোরআন তেলাওয়াত আর বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো তাহলে মানুষ দুনিয়ার মানুষ তোমরা হেদায়েত হয়ে যাবা আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক আমরা বলি আমিন মৃত্যুকে স্মরণ করতে হবে এ পর্যায়ে আমি মৃত্যু সংক্রান্ত দুই চারটা কনসেপ্ট আয়াত এবং দু একটি কথা বলে আমরা আলোচনা শেষ করবো ইনশাল্লাহ এই ফাঁকে আমাদের মেহমান মঞ্চে চলে আসবেন আপনারা দেরি না করে প্যান্ডেলের মধ্যে এসে যান আমরা শিক্ষা হাসিল করি না খবর খনন করি লাশ কাঁধে বহন করি অথচ মনে করতে হবে আমার লাশ একদিনে খাটের উপর থাকবে আমার লাশও এভাবে বহন করবে অন্ধকার ঘরের মধ্যে আমাকেও যেতে হবে ঠিক কিনা ঠিক তাহলে আমাদেরকে এইভাবে জীবন গঠন করতে হবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে কলবের মরিচা গুণাগুরু জড়াতে হবে অধিক কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কোরআনের মাহফিলে এসে নিজের আমলটা পরিবর্তন করতে হবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর আল্লাহ বলেন আমি মৃত্যু এবং হায়াত তৈরি করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মৃত্যু দিলাম তোমাদের হায়াত দিলাম তোমাদেরকে আল্লাহ বলেন তাহলে প্রথমে মউতের কথা বলা হলো হায়াতের পূর্বে আল্লাহ মউত বানালেন আপনাকে যখন মায়ের পেটে তৈরি করা হলো আপনি মায়ের পেটে যখন ছিলেন সেখানে আপনার হায়াত কবছর হবে আল্লাহর কুদরতের কলম সেখানে লিখে দেওয়া হলো কলম জিজ্ঞাসা করলেন আল্লাহ কি লিখব মায়ের পেটে যখন আমি আর আপনি ছিলাম কলম আল্লাহর নিকট প্রশ্ন করলো আল্লাহ কি লিখব আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমে বান্দার হায়াত লিখো তার মৃত্যু লিখো কোন দিন কোন তারিখে তার মৃত্যু হবে সেটা লিখো
আবার প্রস্তাবন বায়তলা কি লিখব, তার রিজিক লিখো, কি কি সম্মান পাবে, কি কি খানা খাবে এগুলো লিখো। এইভাবে করে আসল জিনিসগুলো লিখা হয়। আমি আর আপনি যদি হাজারো চেষ্টা করি, তকদিরে মোগ্রাম যেটা আসে সেটা পরিবর্তন হবে না, তকদিরে মোয়াল্লাক দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য কলবের মরিচা, গুনাকে সাফ করতে হলে অধিকভাবে মৌতের কথা স্মরণ করতে হবে, অধিকভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের মাহফিলে অধিকভাবে আসতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৌত এবং হায়াতকে দুটো জিনিস তৈরি করলাম, লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমরা কোন বান্দা আসো যত বেশি ভালো আমল করো, নেক আমল করো। আর আমি আল্লাহ আজিজুল গফুর, মেহরবান, প্রিয় এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ। সুতরাং মৃত্যু যখন হতে হবে আমাদের মত হবে, হাজার বছর যদি হায়াত পায় তারপরও মত হবে, মৃত্যুর পূর্বে মৌতের প্রস্তুতি গ্রহণ করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত সবে পড়তে হবে, মা বোনরা যথাসময়ে ঘরের মধ্যে নামাজ আদায় করতে হবে, স্বামীর হক আদায় করতে হবে, ছেলে মেয়েগুলোকে লালন পালন করতে হবে, রমজানের রোজা রাখতে হবে। এই চারটে কাজ যদি মা বোনরা করা হয়, ভালো এই চারটে কাজ যদি করা হয়, তাহলে ঘরের কোনার মধ্যে আপনার জন্য জান্নাত রয়ে গেল। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ যদি যথাসময়ে আদায় করেন, রমজানের রোজা রাখেন, স্বামীর স্থাবর স্থাবর সম্পদের হেফাজত করেন এবং আপন যৌন অঙ্গের হেফাজত করেন, স্বামী ছাড়া কারো সঙ্গে দৈহিক মিলন করেন না, তাহলে আপনা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অল্প আমলেই আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবে, যদি তোমরা সুদূর্গ দুর্গের ভিতরে থাকো, লোহার সিন্ধুক ভরে একটা ছিদ্র না রাখো, সেখানেও তোমাকে মৃত্যু পেয়ে যাবা, মৌতের ফেরেশতা পেয়ে যাবা, আজাল তোমাকে সেখানে গিয়ে ধরবে। সুতরাং মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই। মৃত্যু আমাকে আপনাকে অবশ্যই পাবে। সুতরাং এই মৃত্যুর পূর্বে নবীজি বলেন, ইস্তাইদ্দু বিল মওত ক্বাবলা নুজুলে মালাকুল মওত, তুমি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো, মৃত্যুর ফেরেশতা মালাকুল মওত তোমার উপর সওয়ার হওয়ার আগে তুমি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। এই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হলে হক কথা বলতে হবে, না হকের বিরুদ্ধে আন্দোলন করতে হবে এবং নামাজে হতে হবে, সুদ ঘুষ হারাম থেকে নিজেকে বাঁচা থাকতে হবে, ইসলামী শরীয়ত মোতাবেক নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবগুলো আমাদেরকে ঠিক করতে হবে। সুবহানাল্লাহ। এগুলো যদি আমরা ঠিক করি তাহলে তাফসীর মাহফিল আমাদের সার্থকতা, না হলে আমাদের কোনো সার্থকতা নেই। আপনি কান ভরে শুনলেন বেলালি সাহেব হুজুর ভালো ওয়াজ করলেন, সকালবেলা ফজর নামাজও পড়েন নাই, আবার আগের যে শো যে মিথ্যা কথা, এই সুরি রইল, মিথ্যা কথা রইল, বদভ্যাস রইল, একটাও পরিবর্তন হয় নাই, তাহলে মনে হয় এই ওয়াজ এই তাফসীর মাহফিল আপনাকে আমল করে নাই, একান দিয়ে শুনলাম ওকান দিয়ে বের হয়ে গেল, না উজুবিল্লাহ। সুতরাং মৌতের কথা হুজুর বললেন, নবীজি বললেন, তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। নবীজি বললেন, কোন মানুষ যদি মারা যায় তোমরা তার সব দিকগুলো বর্ণনা করো, ভালো দিকগুলো ভালো আমলগুলো বর্ণনা করো, আলোচনা করো, খারাপ দিকগুলো তোমরা আলোচনা করো না, যেহেতু সে তো মারা গেল, ভালো সাইজ আলোচনা করো, খারাপ দিকগুলো তোমরা আলোচনা করো না, যেহেতু এই মানুষটাকে অবশ্যই অবশ্যই তোমাদের এই করতে হবে। সুতরাং আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে এবং মৌতের
প্রস্তুতি গ্রহণ করেই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। হাজারো বছর যদি চেষ্টা করি দুনিয়াতে বাঁচা যাবে না। মূসা আলাইহিস সালামের কথা যে বললাম, এশার নামাজের পূর্বে তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লা ইউআখখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে আর অবকাশ দেবেন না, তার হায়াত যখন শেষ হবে ঠিক মুহূর্তে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। মূসা আলাইহিস সালাম এশার পূর্বে বলছিলাম কিভাবে তিনি দিনের দাওয়াত দিলেন, কিভাবে ফেরাউনের সঙ্গে লড়াই হলো, ফেরাউনের কিভাবে পতন হলো, মূসা আলাইহিস সালামের কিভাবে জয় হলো, আমি কোরআন থেকে বলছি, মনে আছে তো? মনে আছে, অবশ্যই মনে আছে। ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মারলো, মূসা আলাইহিস সালামকে বিজয় লাভ দিল। তাহলে সে আল্লাহ এখনো আছে? আমরা আল্লাহকে ডাকতে পারি না, আমাদের কোনো ঠিক নাই, আমল ঠিক নাই, মৃত্যুকে স্মরণ করতে হবে, মৌতকে স্মরণ করতে হবে, আমাদের আমলে জিন্দেগি সুন্দর করতে হবে। যদি আমলে জিন্দেগি সুন্দর করি তাহলে দুনিয়ার জগতের মধ্যে অবশ্যই অবশ্যই শান্তি আসে, আখরাতের মুক্তি আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিনাফসিন ইন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা, ওয়ামা কানা নাফসিন ইন্না তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা, আল্লাহর হুকুম সারা কেউ মরতে পারে না, সেজন্য একটা নির্ধারিত সময় নির্ধারিত রয়েছে, প্রত্যেক মানুষের একটা নির্ধারিত সময় রয়েছে, আপনি ইচ্ছা করে মরতে পারবেন না, আল্লাহর হুকুম না থাকলে আপনি মরতে পারবেন না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের নিকট মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা যখন আসলেন বললেন, আমি আপনার জান কবজ করার জন্য আসলাম, একজন মানুষের ছবি নিয়ে আসলো, মানুষের সুরত ধরে আসলেন, মূসা আলাইহিস সালাম মনে করলেন ফেরাউনের গোষ্ঠী মনে হয়ে, একটা থাপ্পড় লাগাই দিল যে ফেরাউনের, ফেরাউনের সঙ্গে অনেক ঝগড়া হয়েছিল, ওই যে আমি নামাজে খুদ্ণে বলেছিলাম, ওয়া ওয়াহাইনা ইলা মূসা আন আলকা আসাকা, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো, সে লাঠি সাগরের মধ্যে মারার সঙ্গে সঙ্গে সাগরের মধ্যে দিয়ে রাস্তা হয়ে গেল, মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, তার সদল বল গেল, আর ফেরাউনের গোষ্ঠী যখন রাস্তা দিয়ে ঢুকলো তাদেরকে সদল বলের দরিয়ার মধ্যে ডুবিয়ে মারলো। এই যুবক, একজন যুবকের চেহারা নিয়ে মালাকুল মউত যখন আসলো, মূসা আলাইহিস সালাম তখন বলল, মনে হয় ফেরাউনের গোষ্ঠী আর দেরি না করে একটা তাপ্পর লাগাই দিলেন, তাপ্পরের সঙ্গে ওই মালাকুল মউতের চোখটা একটু ডিস্টার্ব হয়ে গেল, আল্লাহর দরবারে পড়ে গেলেন, বারি তালা, কার জান কবজ করার জন্য, কোন ব্যক্তির জান কবজ করার জন্য আমাকে কি ফেরন করলা, আমার চোখ পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমরা কেয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান পাবে, কেয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান পাবে। মূসা আলাইহিস সালাম দেরি না করে একটা থাপ্পড় মেরে দিলেন, ওই ফেরেশতা মালাকুল মউত আল্লাহর নিকট আল্লাহর দরবারে গিয়ে বলেন, এই বাড়ি তালা, আপনি কার জান কবজ করার জন্য আমাকে প্রেরণ করলেন, আমার চোখ তো পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালাকুল মউত তুমি আবার যাও, আমার কলিমুল্লাহকে বলো, যিনি তোর পার আমার সঙ্গে কথা বলল আমার নূর দেখার জন্য তিনি চাইলেন, আমি বললাম, আমি রাব্বুল আলামিন বললাম, মূসা তুমি আমাকে দেখতে পাবে না, ওলাকিন ইয়াংজুর জবল পাহাড়ের দিকে দেখো, রাব্বুল আলামিন যখন একটু জলওয়া দিলেন পাহাড়ের মধ্যে সামান্য কুটি কুটি বাঘের একটু বাঘ যখন তজল্লি দিলেন, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, সুবহানাল্লাহ, কোরআনের মধ্যে বলা রয়েছে, ওয়াখাররা মূসা সোয়াইকা, আল্লাহ যখন জালওয়া দিলেন মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, এক বেহুশে 40 বছর। রাব্বুল আলামিন বললেন, মালাকুল মউত তুমি আবার যাও,
আমার কলিমুল্লাহকে গিয়ে বলো তিনি যদি দুনিয়াতে থাকতে চায় তাকে হাজার বছর দুনিয়াতে থাকতে দেওয়া হবে। মৃত্যুর ফেরেশতা আবার এসে একটা ছাগল নিলেন, ছাগলের উপর তার দুহাত রাখলেন, ওই যুবক মানুষের সুরদ্দরে আবার আসলেন, মানুষের সুরদ্দরে এসে দুইটা হাত তার উপর রাখলেন। মালাকুল মত মানুষের সুরদ্দরে এসে তার দুহাতটা কেশওয়াল একটা ছাগলের পিঠের উপর রাখলেন, বললেন আয় মালাকুল, আয় মূসা আলাইহিস সালাম, আমার হাতের নিচে যতগুলো কেশ আছে এই ছাগলের গায়ে যতগুলো কেশ রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন অতগুলো হায়াত আপনাকে দান করলেন, সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন এখানে তো হাজার হাজার কেশ রয়েছে, তাহলে কি আমার হাজার বছর বয়স হায়াত আছে? মালাকুল মত বললেন ঠিক আছে, আপনি যদি থাকতে চান দুনিয়াতে হাজার হাজার বছর আপনাকে টাকা হবে, আপনাকে আল্লাহ রাখবেন, তারপর কি হবে? মালাকুল মত বললেন তারপর আবার আপনার মৌত হবে, আপনার আবার মৌত হবে। আমি শেষ করে দিচ্ছি। মূসা আলাইহিস সালাম বললেন যদি দুই হাজার তিন হাজার বছর আমার যদি হয় আর তাকে এর পরও যদি আমাকে মত হয় তাহলে ও মৃত্যুর ফেরেশতা আমি তো তোমাকে চিনি নাই, আমি তোমাকে আমি আপনাকে প্রথমবার চিনি নাই, ফেরাউনের লোক মনে করে তারপর মেরেছিলাম, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। মূসা আলাইহিস সালাম এবং টের ফেলেন ইনি আসল মালাকুল মউত, তিনি বললেন হাজার বছর হয়াত পাওয়ার পর যদি মত্ত হয় তাহলে এই মুহূর্তে আমার জানটা তুমি কবজ করে ফেলো, সুবহানাল্লাহ। এজন্য ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজুনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, নির্দিষ্ট সময়ে তার জান কবজ হবে। ঠিক এভাবে মূসা আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল, দুনিয়ার মধ্যে থেকে তিনি এভাবে বিদায় নিলেন। আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে দেখুন সব প্রাণীকে এভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমরা দৈনিক হাজার হাজার শত শত খবর খনন করি, জানাজার নামাজ পড়ি, লাশ দৌত করাই, লাশকে কাঁধে বহন করি, একটা সবক আমরা নিই না। যদি মানুষ মৃত্যুর কথা স্মরণ করত তাহলে ঘুষ খেত না, মৌতের কথা স্মরণ করলে বিনা দোষে মানুষদেরকে হত্যা করা হতো না, ঠিক কিনা? পরকালের জগতের ভয় নেই, আল্লাহর ভয় নেই, গায়ের জোরে যেমন মনে কয় তেমন ভাবে আমরা চলতেছি। রসুল বললেন মৃত্যুর কথা বেশি করে স্মরণ করো আর অধিকভাবে কোরআন তেলাওয়াত করো, তাহলে তোমার জন্য এই দুইটা ওয়াজ তোমার জন্য যথেষ্ট হবে, সুবহানাল্লাহ। আমাদেরকে আমলগুলো করতে হবে এবং এই কথাগুলো আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমি যে আলোচনাগুলো করলাম কোরআন শরীফ থেকে, এই আলোচনাগুলো আমল করা আমাদেরকে তৌফিক দিয়ে আমরা বলি আমিন। এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আদায় করব জামাত সহকারে, হক কথা বলবো, নাহকের বিরুদ্ধে আমরা বাধা দেব, নাহকের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এই যদি আমরা করি তাহলে দুনিয়ার জগতে আমাদের জন্য শান্তি এবং পরকালীন জগতে আমাদের জন্য শান্তির ব্যবস্থা রয়েছেন। এটা আকীদা আছে তো? অবশ্য অবশ্যই এই আকীদা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। সুতরাং আসুন এই কোরআনের মাহফিল আমাদেরকে শিক্ষা দেয়, আমরা সত্য কথা বলবো, ছোটদেরকে আদর করব, বড়দেরকে ইজ্জত করব, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করব। আর এই আদর্শ প্রতিষ্ঠায় যদি আমরা এগিয়ে আসি, যেভাবে আল্লাহ আলমিন মূসা আলাইহিস সালামকে বিজয় দান করলেন, ঈসা আলাইহিস সালামকে বিজয় দান করলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বিজয় দান করলেন, প্রত্যেকটা নবী রাসূল গোশ কুতুব মর্দে মুমিনদেরকে আল্লাহ সাহায্য করলেন, সে আল্লাহ এখনো আসেন আমাদেরকেও বিপদের সময় অবশ্যই অবশ্যই সাহায্য করবেন। সুতরাং এই কথাগুলো বলে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিক এবং আমরা কোরআনের তাফসীর মাহফিল থেকে ভালো আমল করার অঙ্গীকার নিয়ে আগামীকাল থেকে নিজের আমলের জিন্দেগি আমরা যেমন পরিবর্তন করতে পারি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারি এবং হকের দাওয়াত দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমলগুলো যত করে আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের জন্য তৌফিক দিয়ে আমরা বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া হুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।